আসসালামু আলাইকুম ডিয়ার মেম্বার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে হয়তো আপনারা দেখেছেন যে টপিক নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু টাকা পয়সা নেই, অথবা পাইকারি মাল কোথায় থেকে পাওয়া যায় এই সব বিষয়ে জানেন না, আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না, সব কিছু আমি দেবো ইনশাআল্লাহ। প্রতিটা প্রোডাক্ট আপনাদেরকে অ্যাভেলেবেল করানো হবে, হোক সেটা কসমেটিক্সের ব্যবসা, হোক সেটা ফুড প্রোডাক্ট, যেমন আমরা আইসলোলি নিয়ে কাজ করছি, লিচি নিয়ে কাজ করছি, চিপস, চানাচুর, বিস্কিট, এই ধরনের যত কিছু আছে, চকলেট টকলেট সব কিছু, এগুলো আপনাদেরকে তৈরি করতে হবে না, কিছুই করতে হবে না। আপনাদেরকে টাকা ইনভেস্টও করতে হবে না প্রথমের দিকে, ঠিক আছে? সেটা কীভাবে হবে, এবং যারা অলরেডি ব্যবসা করছেন, যারা আমি যেসব প্রোডাক্ট নিয়ে বললাম, হয়তো গেঞ্জি নিয়ে কাজ করছেন, কসমেটিক নিয়ে কাজ করছেন, আপনি যে কোনো ব্যবসা নিয়ে কাজ করেন, প্যাকেজিং আইটেম নিয়ে কাজ করেন, ছাতা নিয়ে কাজ করেন, আপনি টর্চ লাইট নিয়ে কাজ করেন, মুদি আইটেম নিয়ে কাজ করেন, কসমেটিক্স, গার্মেন্টস, তারপর আরও ফুড আইটেম, এগুলো যেই আইটেম নিয়ে কাজ করেন, আপনারা যারা মাল কিনতে চান ঘরে বসে, আমাদের একটি অ্যাপ্লিকেশন আছে আপনাদের সাথে শেয়ার করব। সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের প্রতিটা প্রোডাক্ট সেখানে লিস্ট করা আছে, প্রতিটা প্রোডাক্ট, হাজার হাজার প্রোডাক্ট লিস্ট করা, আপনাকে খুঁজতে হবে না। আমি ক্যাটাগরি ওয়াইজ করে দিয়েছি সেটা কীভাবে করবেন, আমি সব কিছু দেখাবো আজকের ভিডিওতে। এবং যারা যাদের কোনো দোকান টোকান নেই, ঠিক আছে, যারা দোকান নেই, রিসেলিং করতে চান, মানে অর্ডার নিয়ে নিয়ে কাজ করতে চান, অর্ডার, এত প্রোডাক্ট যদি আছে, এত প্রোডাক্ট কসমেটিক্সের মধ্যেই আমার হাজার প্রোডাক্ট, কসমেটিক্সে যেহেতু আমার নিজের ব্যবসা, ওইখানে হাজার প্রোডাক্ট আমার রয়েছে, ওইটা যদি প্রতিটা দোকান আপনি যদি দেখবেন, একটা ডিলারশিপ যদি নেন, ডিলারশিপের কাছে কী থাকে, ক্রিম, কস ক্রিম, ফেসওয়াশ, হেয়ার রিমুভার, এগুলোই তো থাকে, চারটা পাঁচটা প্রোডাক্ট নিয়ে তো কাজ করেন। কিন্তু কসমেটিক্সের আমি প্রতিটা আইটেম দিব, এমিটিশন থেকে শুরু করে ব্রা, পেন্টি, মেকআপ, ঠিক আছে, তারপর আপনার কসমেটিক্সের যত নেল পলিশ এবং চেন, গলার মালা, ক্রিম, ফেসওয়াশ, যত কিছু আছে সব কিছু যদি অ্যাভেলেবেল করাবো, তাহলে আপনি যদি কসমেটিক্সের খুচরা দোকানগুলোতে যদি 20টা দোকানে যান, বা 20টা দোকানদার যদি আপনাকে অর্ডার দিল, তাহলে আমার মনে হয় 40-50 হাজার টাকার অর্ডার আপনি এমনিতেই পাবেন। যেহেতু রিটেল করছেন, তাহলে যদি আপনি 20 হাজার টাকারও অর্ডার পান, আমি ইনশাল্লাহ বলবো আপনি 2000 টাকা লাভ করতে পারবেন। তো এইভাবে যদি কোনো দিন 2000, কোনো দিন 1000 করে যদি আপনি ইনকাম করেন, আমার মনে হয় 30-40 হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন মাসে। তো কোনো চিন্তার বিষয় নয়, যারা রিটেলিং করতে চাচ্ছেন বা রিসেলার হিসাবে আমাদের সাথে কাজ করবেন, এটা অবশ্যই আমাদের সাথে কাজ করতে হবে। সেটা কীভাবে হবে আমি চলেন এবার দেখাই দিচ্ছি আপনাদের সবার জন্য। তো প্রথমে দেখাবো যারা যাদের দোকান আছে তাদেরকে নিয়ে, এবং যারা রিসেলিং করতে চান, মানে কোনো দোকান টোকান কিছু নাই, আমি যেভাবে বলেছি এভাবে অর্ডার কেটে কেটে, ঠিক আছে, আপনি হয়তো জানেন না যে কোথায় পাইকারি মাল পাওয়া যায়, এগুলো কিছুই জানেন না, তাহলে আমি আপনাদেরকে একটা যে অ্যাপ্লিকেশনের কথা বললাম সেটা দেখাই দিচ্ছি, বুঝাই দিচ্ছি কীভাবে অর্ডার করবেন, সব কিছু বলে দিচ্ছি, সেই জিনিসগুলো দেখেন, দেখে ইনশাল্লাহ আমাদেরকে কোশ্চেন করবেন। এবং এই ভিডিওটিতে যদি আপনারা যদি চান, আমি একজন সেলস এক্সিকিউটিভ বসাবো কল সেন্টারে, ও আপনাদের সারাদিন কল রিসিভ করবে, এবং তাদের সাথে, যেহেতু আমি একা একজন অত হ্যান্ডেল করতে পারবো না, তো আপনাদের রেসপন্স কেমন, আপনারা এই ভিডিওতে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, যদি দেখি যে হ্যাঁ এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব বেশি হচ্ছে, তাহলে আমি মনে করবো যে হ্যাঁ আপনারা অ্যাগ্রি, এবং আমাকে সেটা জানাবেন। তো প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপ ইনস্টল করতে হবে, হোয়াটসঅ্যাপ অবশ্যই সবার ইনশাল্লাহ থাকবে আল্লাহ চলে, তো হোয়াটসঅ্যাপ ইনস্টল করবেন এবং আমার নাম্বার দিয়ে আমাকে অ্যাড করবেন, আমি নাম্বার ডিসক্রিপশানে দিব, অথবা যদি নাম্বার দিয়ে অ্যাড করতে নাও চান, যে লিঙ্কটা দেওয়া রয়েছে ওই লিঙ্কে ক্লিক করলেই আপনি আমার আইডিতে চলে যাবেন ডিরেক্টলি, এটা কোনো ফেসবুক না, আমি হোয়াটসঅ্যাপ বলছি, ফেসবুক গ্রুপও আছে আমাদের, তো আমি ফেসবুক গ্রুপে অনেকে জানেন যে আপনারা চাইলে সার্চ করে নিজের প্রোডাক্ট সেখানে প্রচার করতে পারেন। তো আপনারা ডিরেক্টলি আমার সাথে অ্যাড হবেন, অ্যাড হয়ে কী করবেন এরপর চলেন আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে আমার সাথে যদি অ্যাড হন তাহলে এই ধরনের অপশান একটা শো করবে, আর অন্য কারোর সাথে শো করবে না, যদি আমার সাথে অ্যাড হন তাহলে এই অপশানটা আপনাদের কাছে শো করবে, এটাকে বলে শপ বা দোকান, শপের অপশান, এই শপের অপশানে আপনারা ক্লিক করবেন, তারপর আমার আইডি হয়তো এখানে দেখাবে আপনাদেরকে, বা চ্যাট লিস্টটা চলে আসবে, কনভারসেশন যে লিস্ট হয় ওইটা চলে আসবে, ওইটা চলে আসলে, ওই চলে আসলে শপে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা কী করবেন চলেন, এরপর আমি ডিসপ্লেতে দেখাই দিচ্ছি। তো শপ অপশানে যখনই আপনারা আসবেন, আসার সাথে সাথে আপনারা এই ধরনের লিস্ট আপনারা দেখতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমি আপনাদের জন্য সুবিধা করে রেখেছি, যারা দোকানদার ভাইরা তারা দেখে নেন, যারা যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন, কসমেটিক্স, এখানে কসমেটিক্সের ক্যাটাগরি দেওয়া আছে, এখানে সি অল করলে কসমেটিক্সের সকল প্রোডাক্ট দেখতে পারবেন, চিপসের আইটেমের প্রোডাক্ট রয়েছে, আমরা যে খালি প্যাকেজ নিয়ে কাজ করি, খালি প্যাকেট, ওয়ান টাইম প্লেট,
চিপসের প্যাকেট, এগুলো কোথা থেকে পাবেন? এইখানে আপনারা ক্লিক করলে এসব জিনিস দেখতে পারবেন। এছাড়াও এখন ছাতা অ্যাড হয়েছে, ছাতা আপনারা দেখতে পারবেন। এছাড়াও স্টেশনারি আইটেমের মধ্যে আপনারা খাতা কলম, গ্যাস লাইটার এবং আরও এ ধরনের স্কেল টিস্কেল যত কিছু আছে সেগুলো পাবেন। এবং আরও অনেক কিছু এখানে অ্যাড হবে, গার্মেন্টস অ্যাড হবে, গেঞ্জিগুলো অ্যাড হবে এবং যেসব বিষয় নিয়ে আপনারা কাজ করতে চান সেসব বিষয় নিয়ে অ্যাড হবে। তো আমি একটাই দেখাচ্ছি, সাপোজ ধরেন আপনি কসমেটিক্সের মাল নিতে চান, এখানে দেখেন প্রতিটা প্রোডাক্টের লিস্ট আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? যেমন দেখেন প্রথমে মিডিয়াম সেভেন অয়েল তেল দেওয়া আছে, মেডিসেলিক, কাজল, কাজল আইলাইনার, ইন্ডিয়ান মুভ, ইন্ডিয়ান ভিট, ম্যাডাম মেহেদি, ঠিক আছে? আর প্রতিটাতে রেট দেওয়া রয়েছে, আমি রেটগুলো হয়তো কিছুদিন পর আপডেট করতে থাকবো। আর রেটের নিয়ে একটা কথা বলে দিই, রেট কিন্তু সব সময় চেঞ্জ হবে, ঠিক আছে? সব সময় চেঞ্জ হবে, আপনারা অবশ্যই দেখবেন। এবং এখানে যা দেওয়া থাকবে সেগুলো আপনাদের কেনা রেট দেওয়া থাকবে, আপনারা চাইলে এখানে 5 টাকা 10 টাকা বাড়ায় বিক্রি করবেন। তো রেটগুলো আমি একটু কমাই দিব আপনাদের জন্য পরে, এখন জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি বুঝাচ্ছি, ঠিক আছে? যেমন এখানে সেভেন অয়েল আপনি যদি ক্লিক করলেন, ক্লিক করার পর এখানে প্রতি পিসের দাম আমি 95 টাকা দিয়েছি, ঠিক আছে? এখানে দেখেন 90 থেকে 100 টাকা পিস এর মধ্যে দাম থাকে, মানে এখন 95, হয়তো কোনো দিন 92 বা 90, কোনো দিন 98 100, এ ধরনের দাম থাকবে। তো এটা যদি আপনি নিতে চান আপনি ডিরেক্টলি আমাকে মেসেজ করতে পারেন, বা আপনি এখান থেকে অ্যাড টু কার্ট করলেন, অ্যাড টু কার্ট করে আপনি কয় পিস নেবেন, 1 পিস 2 পিস 3 পিস বা কমাতে চান, এখান থেকে কমাই দিয়ে আপনি এখান থেকে, সাপোজ আমি 2 পিস নিলাম, এখানে ভিউ কার্ট করে দিলাম, তো আপনি এখান থেকে আমাকে ডিরেক্টলি মেসেজ করতে পারবেন যে ভাই আমাকে এই জিনিসটা লাগবে, আপনি এই মেসেজটা পাঠিয়ে দিতে পারেন। বা এখানে কিছু লেখার থাকলে আপনি লিখেও আমাদেরকে অর্ডার করতে পারেন, বা আপনি প্রোডাক্টগুলো দেখলেন, দেখে আপনি নিজের কাছে লিস্ট করলেন, লিস্ট করে আমাদেরকে লিস্টগুলো পাঠিয়ে দিলেন, আমরা সেই হিসাবে বলে দিব। তবে অর্ডারটি কনফার্ম হবে আপনার কখন, সে অর্ডারটি কনফার্ম হবে, অবশ্যই পাইকারি মাল নিতে হবে, ঠিক আছে? অর্ডারটি কনফার্ম হবে আমরা যখন আপনার অর্ডার পাবো, সেই অর্ডারটির মাধ্যমে আমরা দেখব কোন প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, সেটার লিস্ট আমরা 3 থেকে 4 ঘন্টার মধ্যে আপনাদেরকে পাঠাবো। তারপরে আপনাদেরকে টোটাল টাকা পাঠানো হবে, সেই টোটাল টাকাটাই আপনারা আমাদেরকে বিকাশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, নগদ, যেটার মাধ্যমে হোক সেটা পাঠিয়ে দিবেন। তো এইভাবে আপনি আপনার দোকানের অর্ডার আমাদের থেকে করতে পারেন আপনার দোকানের জন্য। কিন্তু যারা রিসেলার রয়েছেন, যারা রিসেলার, যাদের কোনো দোকানপাট নেই, যারা ঘুরে ঘুরে অর্ডার নিয়ে মাল সেল করতে চান, কিছু কিছু লাভ করতে চান, তাদেরকে বলে রাখি, সাপোজ আপনি একটা কসমেটিক দোকানে গেলেন এবং গিয়ে কসমেটিক্সের এতগুলো প্রোডাক্ট, আমি আরও হাজার হাজার প্রোডাক্ট এখানে অ্যাড করব, ঠিক আছে? সবগুলো প্রোডাক্ট আপনি বলা শুরু করলেন যে ভাই এসব এসব মাল আমি দিতে পারবো, যেগুলো অর্ডার হইলো আপনি একটা কাগজের মধ্যে লিস্ট করে রাখলেন। লিস্ট করে রাখার পর যদি আপনি কোনো ফুড আইটেমের কাছে যান, চিপসের মালটা অর্ডার নিলেন, ছবি টবি দেখাই দিলেন, এবং খালি প্যাকেট যারা নিতে চান, খালি প্যাকেটের মালের অর্ডার টর্ডার নিয়ে, ঠিক আছে, প্রতিটা দোকানে ঘুরে ঘুরে আপনি অর্ডার নিলেন, অর্ডার নিয়ে একটা কাগজে লিখলেন, ছাতার অর্ডার নিলেন, এরপর স্টেশনারি দোকানে গিয়ে স্টেশনারি, একটা কথা মনে রাখবেন, যারা খুচরা দোকানে যাবেন, খুচরা দোকানে হবে কি, আপনার তারা কসমেটিক্স মালও নিবে, স্টেশনারি মালও নিবে এবং হয়তো কিছু ফুড প্রোডাক্ট নিতে পারে এবং ছাতা টাতা সব কিছুই তারা নিবে। তো একটা দোকানে যখন ওই ধরনের দোকানে যাবেন তখন সব কিছু চেষ্টা করবেন বলার যে ভাই এসব এসব মাল আমরা আপনাদেরকে দিতে পারবো, এসব রেটে আপনাদেরকে আমরা দিতে পারবো। তো আপনারা অর্ডার নেবেন, অর্ডার নিয়ে অর্ডারটি কনফার্ম আমরা করব, করার পর আপনাকে মেন ব্যালেন্সটা জানাই দেওয়া হবে। আপনারা কোনো ডিউ ব্যবসা করবেন না, ঠিক আছে? তো আমরা আপনাদেরকে টোটাল বলে দিলে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সেই টাকাটা পেড করে নিয়ে নেবেন এবং সুবিধা শুধু এটাই পাবেন আমাদের কাছে ব্যবসা করার, যদি কোনো প্রোডাক্ট আপনার রিটার্ন চলে আসে, কোনো অবশ্যই ড্যামেজ থাকতে হবে না, কোনো ডেট এক্সপায়ার মাল আপনারা ফেরত নেবেন না, ঠিক আছে? যেহেতু এগুলা কোনো ডিলারশিপের ব্যবসা না, আমাদের কোনো কোম্পানি না, আমরা ইন্ডিয়ান মাল, দেশি মাল, চায়না মাল সব কিছু মিলাই ব্যবসা করতেছি, তো এখানে কোনো ডিলারশিপের বা কোম্পানির কোনো ব্যবসা নাই, তো ওই ধরনের মাল ফেরত নেবেন না। কিন্তু যদি কোনো অর্ডার আসলো এবং হুট করে দুই একটা মাল ক্যান্সেল করে দিল, সেই মালটা আপনারা রাখবেন, ওই মালটার হিসাব আমরা প্রতি সপ্তাহে একবার করে ক্লিয়ার করব, হয়তো আপনি মাল আমাদেরকে ফেরত পাঠাবেন, না হলে আমরা সেই মালের, আপনি সেই মাল সেল করার চেষ্টা করবেন, না হলে আমরা সেই টাকাটি আপনাদেরকে ব্যাক করে দিব। তো রিসেলার এবং দোকানদার দুজনেই, দুই ভাইরা আমরা মিলেমিশে এভাবে পুরো বাংলাদেশে যত কেউ আমাদের কাছে ব্যবসা করবে রিসেলার হিসেবে আমরা দিব। আর যারা বড় বড় মাথা, যাদের পেট ভরা, তারা জানি যে তারা হয়তো আমাদের রেট নিয়ে অনেক কমপ্লেন করবেন, তো প্রতিটা জিনিসের রেট বাড়তি আপনারা দোকানদারকে রেট বলবেন, যদি ওদের পোষাবে ওরা নেবে, না হলে কোনো সমস্যা নেই। আর সবসময় রেটগুলো চেক করে বলার চেষ্টা করবেন, কারণ প্রতিটা মালের রেট আপ ডাউন করতে থাকে। যেমন সেভেন অয়েল আজকে 95 টাকা লেখা আছে, কিন্তু হয়তো কালকে 90 টাকাও হইতে পারে। তো এইভাবে আপনারা ব্যবসা করতে পারবেন এবং ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব উঠলেই আমি বুঝবো যে আপনারা কী করতেছেন না করতেছেন। তো এইভাবে আপনারা আমাদেরকে, এখনই যাদের দোকান আছে ছোটোখাটো, কোনো জিনিস পাচ্ছেন না, এইভাবে আমাদের থেকে অর্ডার নিয়ে, অর্ডার করে আপনি আমাদের থেকে মাল কুরিয়ারের মাধ্যমে নিয়ে নিতে পারবেন। যদি টাকার সমস্যা হয় আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিবেন, তাহলে খরচগুলো আপনাদের কম কাটবে। ধন্যবাদ সবাইকে।